হ্যালো মাইডিয়া স্টুডেন্টস এবং প্রিয় বন্ধুরা আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যস্থিকা পর্ষদের যে টেস্ট পেপার তার সলিউশন করছি দেখো ভৌতবিজ্ঞানের পেজ আজকে আমরা সেট নাইন অর্থাৎ দুশো ষাট্টি এই পেজটা নিয়ে আলোচনা করবো ওকে আচ্ছা এর প্রথম দাগে রয়েছে দেখো থ্রি পয়েন্ট টু দাগের যে অঙ্ক রয়েছে একটি বস্তু উত্তর লেন্স থেকে পনেরো সেমি দূরে আছে এর প্রতিম্ব লেন্স থেকে দশ সেমি দূরে গঠিত হয় ওই প্রতিম্বের রৈখিক বিবর্ধন নির্ণয় করো আচ্ছা এখন দেখো রৈখিক বিবর্ধন যখন আমরা নির্ণয় করতে যাব রৈখিক বিবর্ধনের ফর্মুলাটা কী তাই না রৈখিক বিবর্ধনের ফর্মুলা কী এটা হচ্ছে ভালো করে বুঝে নাও প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব অর্থাৎ প্রতিবিম্ব লেন্সে কত দূরে আছে সেটা প্রতিবিম্ব দূরত্ব আর তারপরে বস্তু দূরত্ব অর্থাৎ বস্তু লেন্সে কত দূরে আছে এটা এটা হচ্ছে তোমার ফর্মুলা তাহলে এখানে দেখো তোমার কী দাঁড়াচ্ছে প্রতিবিম্ব দূরত্ব কত প্রতিম্ব দেখো লেন্স থেকে দশ সেমি দূরে তাহলে দশ সেমি আর বস্তু লেন্স থেকে পনেরো সেমি দূরে সুতরাং বস্তু দূর হচ্ছে পনেরো সুতরাং দশ বাই পনেরো পাঁচ দ্বারা কালে দুইয়ের তিন জিরো পয়েন্ট সিক্স সেভেন বা দুইয়ের তিনও রাখতে পারো ওকে এরপর দেখো ফোর পয়েন্ট টু চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম স্টোসের প্রয়োজন এই যে প্রবলেমটা দেখো আমি তোমাদের তো বিভিন্ন পেজ করাচ্ছি এই প্রবলেমটা কিন্তু প্রায় প্রতি পেজে আছে সুতরাং এই প্রবলেমটা কিন্তু খুব ভালো করে করে রেখো তাহলে সোডিয়াম হাইড্রোটের সঙ্গে ইস্টো সুভার যে প্রসন বিক্রিয়া টু এন ওইচ প্লাস এই স্টো সুভর থেকে এন এ টু টু এইচ টু তৈরি হচ্ছে এখানে দেখো ভালো করে খেয়াল করো তাহলে টু এন এনওইচের কত ওজন হচ্ছে দুই সোডিয়াম তেইশ অক্সিজেন ষোলো আর হাইড্রোজেন এক সুতরাং গুন করলে দেখো এটা চল্লিশ ইন্টু দুই আশি গ্রাম আর ইস্টো সুভর দেখো এইচ টু মানে দুই সালফার বত্রিশ আর অক্সিজেন ষোলো ইন্টু চার ষোলো ভর তাহলে এখানে নাইনটি এইট গ্রাম দেখো আমরা যদি লিখি আশি গ্রাম এনএচ কে প্রশমিত করতে ইস্টসব দরকার এইট গ্রাম এনএচ কে প্রশমিত করতে ইষ্টসবল লাগবে কত নাইনটি এইট বাই আশি ইন্টু চল্লিশ চল্লিশ আর আশি কাটলে দুই দুই আর নাইনটি এইটকে কাটলে ফর্টি নাইন খুব সিম্পল সমাধান ফর্টি নাইন গ্রাম আচ্ছা এরপরের দেখে দেখো এটাও দেখো প্রচুর পড়ছে এই অঙ্কটা বাড়িতে এবং কাঁচে আলোর গতিবেগ যথাক্রমে থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ার এইট মিটার পার সেকেন্ড এবং টু ইন্টু টোয়েন্টি ওয়ার এইট মিটার পার সেকেন্ড কাঁচের প্রতি সীমাঙ্ক কথা হবে তাহলে এই প্রতি সীমাঙ্ক হচ্ছে তোমার ফর্মুলা কি খুব সহজ ফর্মুলা বাড়িতে আলোর বেগ বাই কাঁচে আলোর বেগ খুব সহজ ফর্মুলা তাহলে বাড়িতে আলোর বেগ থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ার এইট কাঁচে টু ইন্টু টোয়েন্টি ওয়ার এইট এটা একটা কেটে গেল তিন কে দুই তারা ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ সুতরাং কাঁচের প্রতি সারাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আচ্ছা এবার অথবা দেখো বায়ু থেকে কাঁচ মাধ্যমে পঁয়তাল্লিশ ডিগ্রি আপতন কোণে আলোক রশ্মি আপতিত হয়ে কুড়ি ডিগ্রি কোণ সৃষ্টি করে তাহলে আপতন কোন পঁয়তাল্লিশ আর প্রতিশন কোণ কুড়ি রশ্মিটির চ্যুতি নির্ণয় করে খুব সহজ অঙ্ক চ্যুতি কোণ মানে আপতন কোন মাইনাস কোণ তাহলে আপতন কোন পঁয়তাল্লিশ কোণ কুড়ি সুতরাং পঁয়তাল্লিশ মাইনাস কুড়ি মানে পঁচিশ ডিগ্রি ঠিক আছে এরপর দেখো ফোর পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট তরিৎ বলের একটি কোষকে কোনো বর্তনীর সঙ্গে যুক্ত করলে জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার তরিত প্রভাব চলে ও বর্তনী বহির্বর্তনী প্রান্তীয় বিপথ হয় জিরো পয়েন্ট সেভেন ভোল্ট কোষটির অভ্যন্তরীণ রোধ কত হবে ওকে এখন দেখো কোষটির অভ্যন্তরীণ রোধ কত হবে সেটা বের করার জন্য আমাদের যে ফর্মুলা রয়েছে ই সমান অর্থাৎ তরিৎ চালক বল সমান বিবাহ পার্থক্য ইন্টু প্লাস আই ইন্টু আর এটা হচ্ছে নষ্ট ভোল্ট অভ্যন্তরীণ বিহ পতন তাহলে তড়িৎ ছাড়া বল ওয়ান পয়েন্ট জিরো এইট আর পার্থক্য দেখো এই যে দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন তড়িৎ প্রভাব মাত্রা কত দেওয়া আছে এই যে জিরো পয়েন্ট ফাইভ এমপি আর সুতরাং বসে দিলাম আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ ঠিক আছে সুতরাং এখান থেকে দেখো আর সমান তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে তাকে পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ হবে এটা একটা বিয়োগ করলে জিরো পয়েন্ট থ্রি এইট নিচে পয়েন্ট ফাইভ এবার এটাকে ভাগ করো ভাগ করলে জিরো পয়েন্ট সেভেন সিক্স ওকে সুতরাং কোষ্টি অভ্যন্তরীণ রোধ কথা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স আচ্ছা এরপর দেখো ফোর পয়েন্ট সেভেনের এর অথবা তিনটি রোদের মান থ্রি ওহম সিক্স ওহম এবং টুয়েলভ ওহম রোধগুলিকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সময়ে যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধের মান কত হবে খুব সহজ অঙ্ক ভালো করে বুঝে নাও শ্রেণী সমবায় তুল্য রোধ কি তিনটে রোধের যোগফল এর থেকে সহজ আর কিছু হয় না শ্রেণী সময়ের তুল্য রোগ মানে তিনটে রোদের যোগ ফল সুতরাং তিন ছয় আর বারো তিনটে রোদ আছে যোগ করে দাও তিন আর ছয় নয় নয় আর বারো যোগ করলে একুশ ওম সুতরাং একুশ ওম ওকে আর সমান্তরাল সময়ের তুল্য রোদ যদি আর হয় সমান্তরাল সময় তুল্য রোদ আর হলে এখানে ফর্মুলা কি ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি এরকম তাহলে তিন ছয় বারো তিনটে আছে তাহলে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই টুয়েলভ এবার এটা লসাউ করে নাও বারো লস হচ্ছে দেখো বারো দশা করলে তোমার এটা তিন বারোকে ভাগগুলো চার ছয় বারোকে ভাগগুলো দুই আর বারো করলে এক সুতরাং এটা সাতের বারো হচ্ছে এবার দেখো ওয়ান বাই আট সমান সাতের বারো আট সমান কী হবে উল্টে যাবে বারো বাই সাত বারো বাই সাত ওম সুতরাং সমান্তরাল সময় রোদ বারো বাই সাত ওম ঠিক আছে আশা করছি তোমরা এই পেজটা বুঝতে পারলে তোমাদের কেমন লাগলো ওই অঙ্কগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওকে এবং পরবর্তী ভিডিও তোমরা আবার দেখো স্ক্রিনের মধ্যে চলে আসছে পরবর্তী সেটের ভিডিও সেটা দেখে নাও তাহলে তোমাদের এইভাবে প্রতিটা সেটের তোমরা অঙ্ক এবং সম্পূর্ণ সমাধান এই ভৌতিক বিজ্ঞানের সম্পূর্ণ সমাধান তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে ওকে তাহলে আজকের মতো এখানে রাখছি পরবর্তী নিয়ে ভিডিও আবার তোমাদের সাথে দেখ কথা হবে